এভরিওয়ান, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এনচান্টুর বডি লোশন নিয়ে। এই বডি লোশন কোনটা সবথেকে বেস্ট, প্লাস এটার প্রাইস কীরকম, এটা তোমাদের জন্য কতটুকু ভালো হতে পারে, আর এটা শরীর ফর্সা করে কিনা, এটা সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বডি লোশন এটা হচ্ছে একটি মালয়েশিয়ান প্রোডাক্ট, আর এটা অনেকগুলো ফ্লেভার রয়েছে। একটা হচ্ছে রোমান্টিক, আর একটা হচ্ছে রোজ, জেসমিন, এক একটা ফ্লেভার, যেগুলোর স্মেলগুলো বলতে গেলে একদম অসাধারণ। এটা হচ্ছে পারফিউম স্মেল, আর এটার থিকটা যদি তোমাদের সাথে আলোচনা করি খুবই পাতলা, আর এটা যদি তোমাদের স্কিনে মিশানো হয় খুব সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এটা আমি দুটা ইউজ করেছি, একটা প্রায় শেষ পর্যায়ে আর একটাও শেষ পর্যায়ে। এর মধ্যে আমার একটা লোশন কেনা হয়েছে, সেটা রিভিউ কিন্তু আমার চ্যানেলে রয়েছে, পাপায়া লোশন। তো এটার প্রাইস হচ্ছে 550 টাকা, 250 ml 550 টাকা, আর এটা হচ্ছে 650 টাকা। তো দুইটার প্রাইস দুই রকম, রোমান্টিকটা প্রাইস হচ্ছে 550 টাকা। সো এই দুইটার থেকে কোনটা সবথেকে বেস্ট? আমি যদি দুটোটা ইউজ করেছি, যেহেতু আমার কাছে জেসমিনটা সেটা খুবই ভালো, এটার স্মেলটা অনেকক্ষণ পর্যন্ত থাকে, বাট স্কিন মানে যখন লোশন শীতের সময় মানে স্কিনে লাগানো হয় দেখা যাচ্ছে যে ময়েশ্চারাইজটা বেশিক্ষণ থাকে না। যেমন দেখা যাচ্ছে গেলো যে এক ঘন্টার মতো থাকে, দুই ঘন্টা বাদই দিল। আর যেহেতু আমার স্কিনটা অনেকটা ড্রাই, আমি একটু হাতে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে এটা অনেকটা শেষ পর্যায়ে, এটা ঠিকটা অনেকটা পাতলা, দেখতেই পারছো। এটা হাতে মিশিয়ে দেওয়ার সাথে সাথে স্কিনে খুব সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায়। এখন কথা হচ্ছে, অনেকের ধারণা এবং কোনো সেলাররা বলে যে এটা নাকি স্কিন ব্রাইট করে, বাট এটা একদমই ভুয়া কথা। এটা স্কিন তেমন ব্রাইট করে না, বাট স্কিন অনেকটা সফট অ্যান্ড স্মুথ রাখে, আর স্কিনের থেকে মানে অনেক সুন্দর একটা স্মেল ফিল হয় তোমার, মানে নিজের কাছে এটার স্মেলটা খুব ভালো লাগবে। আর রোমান্টিক যেটা কথা বলবো, এটা হচ্ছে মিষ্টি একটা স্মেল এখান থেকেও বলে, বাট দুইটার ঠিক যদি বলি দুটোটা ঠিক সেম, বাট স্মেলটা ডিফারেন্স। এটাও হাতে দেওয়ার সাথে সাথে মানে স্কিনে লাগানোর সাথে সাথে খুব সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনে খুব তাড়াতাড়ি মিশে যায়। এনচান্টুর লোশন যেটা রোমান্টিক, সেটা কিন্তু মানে পিঙ্ক কালার যেটা, সেটা তোমাদের হাতে অনেকক্ষণ পর্যন্ত থাকবে ময়েশ্চারাইজিংটা, বাট জেসমিন যেটা সেটা এতটা বেশি থাকে না, বাট এর স্মেলটা খুব ভালো, দুটোটার স্মেলই ভালো। আর আমি বলবো এনচান্টুর প্রোডাক্টসের প্রত্যেকটা স্মেল খুব ভালো, মানে এই ব্র্যান্ডের প্রত্যেকটা স্মেল, যেরকম পারফিউম, তারপরে এটার পাউডার, লোশন, ক্রিম, সব কিছুর স্মেল খুবই ভালো। এখানে যদি ইনগ্রিডিয়েন্টসগুলো চেক করা যায় সবগুলোর ইনগ্রিডিয়েন্টস সেম, মানে এটাতে যেটা ব্যবহার করেছে তাই এটাতেও সব, অ্যালোভেরা, তারপরে হচ্ছে অলিভ, যেগুলো তোমার স্কিনটাকে হেলদি রাখবে, সফট করবে, স্মুথ করবে। আর প্রাইসে একটু ডিফারেন্স, আর স্মেলে মানে যদি পারফিউম স্মেলের কথা বলি সেটাও ডিফারেন্স। এটা তোমরা যে কোনো মার্কেট শপেই পেয়ে যাবে, এমন না যে এটা জাস্ট অনলাইনেই পাওয়া যাচ্ছে, মার্কেটে পাওয়া যাচ্ছে না এমন কোনো বিষয় নেই, এটা তোমরা মার্কেটেও পেয়ে যেতে পারো। আমি এই প্রোডাক্টস মার্কেট থেকে কিনি, কখনো অনলাইন থেকে কোনো প্রোডাক্টস আমার কিনা হয়নি। এখন যদি আমি দুই হাতে ডিফারেন্স দেখাই, যেটা মানে পিঙ্ক কালার যেটা ইউজ করা হয়েছে রোমান্টিক, সেটাই অনেকক্ষণ পর্যন্ত ময়েশ্চারাইজ থাকে, আমার হাত দেখতেই পারছো অনেক স্মুথ ফিল হচ্ছে, এটা খুবই ভালো। আর জেসমিনটার স্মেলটা একটু আমার কাছে ভালো লাগে দেখে আমি জেসমিনটা ইউজ করি। যারা এটা ব্যবহার করেনি অবশ্যই ব্যবহার করে দেখবি, খুবই খুবই ভালো একটা প্রোডাক্টস, তোমাদের প্রত্যেকের কাছে এটা ভালো লাগবে, মানে যারা ব্যবহার করোনি করতে চাচ্ছ অবশ্যই ট্রাই করবে। তো এই ছিল ভিডিওটা। যারা মনে করে যে এটা স্কিন ব্রাইট করে কিনা, এটা একদমই ভুল ধারণা, এটা কোনো রকমই স্কিন ব্রাইট করে না, এটা জাস্ট তোমাদের একটা ভুল চিন্তাভাবনা, অথবা যাদের কাছ থেকে শুনেছ তারা হয়তো মিথ্যা বলেছে, এটাই হচ্ছে কথা। এই ছিল ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।